হুগলি জেলার উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা পেয়েও চরম অস্বস্তিতে। এই পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯, এর মধ্যে তৃণমূল জিতেছে ১০টি আসনে আর সিপিএম পেয়েছে ৯টি আসন। একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধী সিপিএম, কিন্তু বোট করতে বাধা নেই তৃণমূলের। এই পরিস্থিতিতে এক অন্য সংকটে তৃণমূল দল। পঞ্চায়েতের প্রধান আসনটি মহিলা সংরক্ষিত, আর এবার সেই তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যেই কয়েকজন তাদের প্রধান করতে হবে, না হলে তারা দল ছাড়বে বা অন্য দলে যাবার কথা উঠতে শুরু করেছে। আর এই নিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল। দাদা, ভোটের পর সিপিএম তৃণমূলের একটা অশান্তি সৃষ্টি হয়েছে নবগ্রাম এলাকায়, যে ওদের জয়ী সদস্যরাই এখন প্রায় বলছে হয় প্রধান করতে হবে নাহলে তারা দল ছাড়বে, তো এই বিষয়ে সিপিএম এর কি বক্তব্য? তারা কি করবে, তাদের সদস্যরা কি করবে, একেবারে এটা সম্পূর্ণ তাদের দলের লোকজনদের বিষয়, এখানে আমাদের বলার কিছু নেই। আচ্ছা, যদি ধরুন তৃণমূলের জয়ী যারা সদস্য আছে যদি সিপিএম দলে আসতে চায়, তাহলে কি নেওয়া হবে? না, তৃণমূলের কারণকে তো আমরা দলে নিতে পারি, সেটা এরকমভাবে আমরা বলতেই পারি। ঠিক আছে। দাদা, নবগ্রাম পঞ্চায়েত ভোটে দেখা গেছে তৃণমূল ১০, সিপিএম ৯, ১৯টা সিটের মধ্যে। তো এখনই যেটা শোনা যাচ্ছে যে কিছু তৃণমূলের জয়ী প্রার্থী তারা প্রধান হওয়ার দাবি জানাচ্ছে, নাহলে অন্য দলে যাবে, এরকম কিছু ঘটনা মানে বলছে তারা, তাই বিষয়ে কী বলবেন? দেখুন, ১০টা ৯টা হয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল মেজরিটিতেই আছে। তো এর মধ্যে আপনি যেটা বললেন, হ্যাঁ, আমার কানেও এসছে, কিছু কিছু সদস্য তারা মনে করছে মানে এখন প্রধান হওয়ার দৌড় শুরু হয়েছে, কে প্রধান হবে সেটা নিয়ে এখন চর্চা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। দল যে কেন খারাপ ফল করলো, কী জন্য আজকে ১০-৯ হলো, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনার কোনো বিষয় কেউ দেখছে না, কারণ খুবই বাজে পজিশনের মধ্যে পড়ে রয়েছে। কারণ ১০টা সিট নিয়ে সিপিএমের ৯টা সিট, সুতরাং বোর্ড মিটিং যেখানে হবে সেই বোর্ড মিটিংয়ে খুব হয়েছে এবং সিপিএম সেই নিয়ে খুব হয়েছে করবে, তো সেই জন্যে কে কী বলছে না বলছে সেটা বড় কথা না। দল যেটা ঠিক করবে, কে প্রধান হবে কে উপপ্রধান হবে দল ঠিক করবে, দলের ওপরে কেউ না। সবাই কিন্তু দলের টিকিট পেয়ে কিন্তু আজকে জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ সেই আদর্শ নিয়েই কিন্তু প্রত্যেকে জিতেছে, কেউ ব্যক্তিগত ক্যারেজ মতে যেতে। তো হঠাৎ করে সিপিএম ০-৯, এটাকে কীভাবে দেখছেন? নবগ্রামেতে এত উন্নয়ন হয়েছে, এটাই আশ্চর্য। আমরাও ভেবেছিলাম যে যা উন্নয়ন হয়েছে, আমাদের ১৯-১৯ হওয়ায় উচিত ছিল। তো যাই হোক, কেন সিপিএম ৯টা সিট হঠাৎ মাঝখান থেকে পেয়ে গেল, কিছু আমাদের গাফিলতি আছে, আমাদের নিজেদের লোকদেরও কিছু পিছনে মদত আছে, এটা আমি নাম বলছি না, কিন্তু এগুলো আমার কাছে খবর আছে। সুস্থ থাকতে চাই, উচিত চিকিৎসা, আর সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয় এবং বাস্তবিক পরীক্ষার জন্য দেশের অগ্রণী সংস্থা হলো ডক্টর লালপাত ল্যাবস। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম রক্ত মলমূত্র পরীক্ষায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন বাড়া করে ডক্টর লালপাত ল্যাবসের বারাকর শাখায়। সমস্ত রকম পরীক্ষায় পাবেন ২০% ছাড় এবং বাড়ি থেকে স্যাম্পল কালেকশনের সুব্যবস্থা।